নমস্কার শেয়ার করো এডুকেশন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত আমি মৈনাক চক্রবর্তী আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব টেকনিক্যাল অ্যানালিসিসের কিছু ইন্ডিকেটার নিয়ে দেখুন টেকনিক্যাল অ্যানালিসিসের ইন্ডিকেটারের মধ্যে সবথেকে বড়ো কথা আমরা আলোচনা করব অনেক ইন্ডিকেটার আমরা জানি তার মধ্যে কিছু ইন্ডিকেটার যেগুলো আমরা খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব আলোচনা তো নিশ্চয়ই করব কিন্তু আরও সহজভাবে যাতে আপনারা সবাই বুঝতে পারেন টেকনিক্যাল অনেক ইন্ডিকেটরের নাম আপনারা শুনেছেন আর এস আই স্টোকাস্টিক্স এমএসইডি বোলিঙ্গা ব্লা অনেক কিছু আমি আজকে একটা ইন্ডিকেটার নিয়ে আলোচনা করবো তার মানে এই নয় যে ওই একটা ইন্ডিকেটারই মহার্ঘ সেটা দিয়েই সব কিছু হয় বাট আমি দেখাবো একটা ইন্ডিকেটারকেই বিভিন্ন টাইম ফ্রেমে ইউজ করে কিভাবে খুব সহজে খুব সরলভাবে আমরা ট্রেড তৈরি করতে পারি আমরা ট্রেডে আসতে পারি তাহলে শুরু করা যাক আমি আজকে যে ইন্ডিকেটার নিয়ে কথা বলবো তার নাম স্টোকাস্টিক্স অসলেটার আপনারা অনেকেই হয়তো স্টোকাস্টিক্স এর নাম শুনেছেন আমি দেখাবো কিভাবে আমরা শুধু স্টোকাস্টিক্স ইউজ করে ট্রেড জেনারেট করতে পারি স্টোকাস্টিক্স যিনি তৈরি করেছিলেন জর্জ লেন অনেক বছর আগে 19 অ্যারাউন্ড নাইনটিন ফিফটিজ একটা সময় হবে এবং তারপরে আরও স্টোকাস্টিক্স নিয়ে অনেক গবেষণা হয়েছে তো স্টোকাস্টিক্স বলতেই আমরা বুঝি যে আপনারা এটা একটা অসলেটার এটা মধ্যে জিরো টু করে এর মধ্যে কিন্তু এটা দিয়ে কী করে ট্রেড করা যায় অনেকেই অনেকভাবে ট্রেড করেন দেখুন একটা ইন্ডিকেটারকে কিভাবে আপনি ইউজ করছেন সেটা সব থেকে বড় কথা শুধু স্টোকাস্টিক্স ইউজ করে শুধুই স্টোকাস্টিক্স ইউজ করে কি করে ট্রেড নেওয়া যায় অর্থাৎ শুধু স্টোকাস্টিক্স ব্যবহার করে কি করে আমি কিনবো বেচবো কোথায় কিনবো কোথায় বেচবো আর কোনো ইন্ডিকেটার থাকবে না এইরকম একটা ব্যবহার আমরা চার্টে দেখানোর চেষ্টা করব। একটু ইউনিক হবে আর মনে রাখবেন যে এটা এরকম নয় যে সবসময় এই ফর্মুলাটা এইভাবে সব জায়গায় সব চার্টে ব্যবহার করা যাবে কিন্তু যেখানে যাবে যেখানে এই সেট থাকবে আমরা সেই জায়গায় ট্রেডগুলো নেব প্রথমেই বলে দেওয়া যাক স্টোকাস্টিক্স একটা অসিলেটার যেটা জিরো থেকে হান্ড্রেডের মধ্যে অসিলেট করে তার জিরো থেকে হান্ড্রেডের মধ্যেই মুভ করতে পারে এমন ভাবে অসিলেটারটাকে বানানো আছে এর যে ইঞ্জিনিয়ারিংটা আছে সেটাতে এর ভ্যালুজটা সবসময় জিরো থেকে হান্ড্রেডের মধ্যে থাকবে সুতরাং এখান থেকে আমাদেরকে ট্রেড জেনারেট করতে হবে এবং এখান থেকে আমাদের ট্রেড সিগনাল তৈরি করতে হবে কীভাবে ট্রেড সেট আপ করবো সেটা বলে দেওয়ার আগে একটু স্টোকাস্টিক্স অসিলেটারের আমি ম্যাথামেটিক্সে যাব না আমি একটু বেসিক ব্যাপারটা বলে দিই স্টোকাস্টিক অসিলেটরটা কি দেখে বা কিভাবে তৈরি হয় দেখুন স্টোকাস্টিক অসিলেটরটা হচ্ছে আমরা কি জানি আমাদের কাছে চারটি দাম থাকে ওপেন হাই লো ক্লোজ স্টোকাস্টিক্স অসিলেটরটা শুধুমাত্র হাই লো আর ক্লোজ এই তিনটে দামের উপর কনসেন্ট্রেট করে ওপেনিং প্রাইসটা ও স্টোকাস্টিক কনসিডার করে না আমাদের কাছে সময় কম সুতরাং আমরা খুব সংক্ষেপে বলে দিই যে কি দেখা হয় স্টোকাস্টিক অসিলেটরের মধ্যে আছেটা কি দেখুন দেখা এটাই হয় যে দামটা হাইয়ের কাছাকাছি যাচ্ছে না ক্লোজিং এর কাছাকাছি যাচ্ছে যদি একটা আপট্রেন্ড হয় তাহলে ইন জেনারেল বেশিরভাগ দিন যদি আপট্রেন্ডিং একটা কোনো প্রাইস থাকে তাহলে বেশিরভাগ দিন হবে ক্লোজিং প্রাইসটা হাইকে চেস করতে হাই হাইয়ের কাছাকাছি থাকবার চেষ্টা করবে ইটস নট দ্যাট যে হাইতে থাকবে কিন্তু হাই আর লো যে রেঞ্জ তার মধ্যে ও হাইয়ের কাছাকাছি থাকবার চেষ্টা করবে সিমিলারলি যদি ডাউন হয় তাহলে ক্লোজিং প্রাইসটা বেশিরভাগ দিন চেষ্টা করবে লোয়ের কাছাকাছি থাকবার তবেই তো দামটা নিচের দিকে যাবে এই থিওরিমটাকেই ব্যবহার করা হয়েছে স্টোকাস্টিক্স তৈরি করার সময় আমি খুব ডিটেলে যাব না কারণ আগেই বলেছি সময় কম আসুন আমরা বরং একটু দেখি যে এর ব্যবহারটা কী অর্থাৎ এর ব্যবহারিক দিকটা কিভাবে আমরা এটাকে ইউজ করব এবং ওই যে বললাম ট্রেড সেট তৈরি করব এবং এক্ষেত্রে আমরা শুধু আর শুধুমাত্র স্টোকাস্টিক্স অথোলেটারকেই ইউজ করব এরকম নয় যে যে ট্রেড সেটআপটা আপনাদের সঙ্গে আলোচনা করছি সেটাই একমাত্র ট্রেড সেটআপ আপ আরও অনেকভাবে ইউজ করা যায় কিন্তু আমি যে প্রথমেই বলেছি সিম্পল হয় তো সেই হয় তো আমরা খুব সহজে স্টোকাস্টিক্সকে ইউজ করবো এবং শুধু শুধুমাত্র স্টোকাস্টিক্সকেই ব্যবহার করব। ট্রেড সেট তৈরি করার জন্য এক্ষেত্রে আমি যেটা করেছি আমি দুটো স্টোকাস্টিক্স ব্যবহার করেছি দুটো টাইম ফ্রেমের কিরকম একটা চার্টের মধ্যে আমি দুটো টাইম ফ্রেমের স্টোকাস্টিক্স নিয়েছি একটা স্টোকাস্টিক্স হচ্ছে পনেরো দিনের স্টোকাস্টিক্স যেটাকে আমরা সাধারণত বলি পনেরো তিন তিন ফিফটিন থ্রি থ্রি অর্থাৎ ফিফটিন ডেজ স্টোকাস্টিক্স আরেকটা নেওয়া হয়েছে হচ্ছে ফাইভ থ্রি থ্রি অর্থাৎ ফাইভ ডেজ স্টোকাস্টিক্স অর্থাৎ একটা আপনারা বুঝতেই পারছেন একটা একটু লঙ্গার টাইম ফ্রেম স্টোকাস্টিক্স আর একটা শর্টার টাইম ফ্রেম স্টোকাস্টিক্স এই দুটো স্টোকাস্টিক্সকে একসঙ্গে ইউজ করে আমি ট্রেড সেট বানাবার চেষ্টা করেছি খুব সিম্পল ওই যে বললাম আর অন্য কোনো ইন্ডিকেটার নেই আর অন্য কোনো কিছু নেই শুধু এই দুটো থেকে আমরা ট্রেড সেট আপ বার করব এবং সেখানে আমরা ট্রেড দেখানোর চেষ্টা করব। আসুন একটু চার্টের দিকে দেখা যাক এই মুহূর্তে আমার সামনে রয়েছে টাটা পাওয়ারের চার্ট টাটা পাওয়ারের চার্ট আর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন টাটা পাওয়ারের বার চার্ট রয়েছে আর উপরের দিকে দুটো স্টকাসিক্স রয়েছে একটা রেড কালারের দিয়েছি আর একটা ব্লু কালার রেড কালারের যে উপরে স্ট্রোকাস্টিক্সটা রয়েছে ওটা ফিফটিন আর ব্লু কালারের যে স্টোকাস্টিকটা মাঝে রয়েছে সেটা হচ্ছে পাঁচ দিনের স্টোকাস্টিক্স। আমার ট্রেড সেট আপের কন্ডিশান হচ্ছে একটাই সেটা হচ্ছে আমি দেখবো আপনারা এতদিন কী শুনেছেন যে স্টোকাস্টিক্স অসলেট আর ওভার সোল্ড আর ওভার জোনের মধ্যে বিলং করে অর্থাৎ জিরো থেকে হান্ড্রেডের মধ্যে এটা অসিলেট করে সুতরাং উপরে উঠে গেলে ওভার বট হয়ে যাচ্ছে নিচের দিকে চলে গেল ওভার সোল্ড একদম সেসব জিনিসগুলোকে একটু সরিয়ে রাখুন আমরা দেখবো যে ওই যে রেড কালারের স্টাস্টিক্সটা আছে সেটা আমাদের কন্ডিশন কেনবার জন্য কন্ডিশন হচ্ছে রেড কালারের স্টোকাস্টিক ওভার বট জোনে থাকতে হবে এই অবস্থায় যদি ব্লু কালারের স্টোকাস্টিক্সটা নিচের দিক থেকে কোনো বাই সিগনাল জেনারেট করে অর্থাৎ নিচের দিক থেকে ঘুরছে নিচের দিক থেকে টার্ন অ্যারাউন্ড হচ্ছে আমরা সেক্ষেত্রে বাইটা নেব আসুন দেখা যাক এখানে আমার সামনে টাটা পাওয়ারের চার্ট খোলা আছে এবং আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি টাটা পাওয়ারের যে রেড কালারের অর্থাৎ লং টাইম ফ্রেমে যে আছে সেটাকে দেখুন আমি এই জায়গাটাকে একটা সার্কেল করে দিই দেখা যাচ্ছে রেড কালারের স্টোকাস্টিকটা বেশ কিছুদিন ধরে এই ওভারবোর্ড জোন যেটাকে আমরা বলি সেই ওভারবোর্ড জোনের মধ্যেই ঘুরছে এইবার চলে আসুন এই জায়গাতে দাঁড়িয়ে এই সময় ফ্রেমের মধ্যে এই টাইম ফ্রেমের মধ্যে ব্লু কালারের যে স্টোকাস্টিকসটা যেটা ফাইভ থ্রি সি কোন সেখানে কোনো আমরা পেয়েছিলাম কিনা পেলে সেখানে আমরা এন্ট্রি নিলে কি হতো দেখা যাক ফার্স্ট বাইসিগনাল এই দিন জেনারেট করে অর্থাৎ যেখানে ব্লু কালারের স্টোকাস্টিক্সটা দেখুন বাই দিয়েছে আমি এবার ব্লু কালারের স্টোকাস্টিকটা বড় করে আপনাদের সামনে দেখাই এখানে দেখা যাক যে বাই পাওয়ার পর কি রকম পেলাম দামে কি রিয়াকশন হলো অর্থাৎ এই দিন আমাদের সামনে বাইটা আসে আন্ড কি হলো তার সামনে আমরা দেখুন একদিন দুদিন তিন দিন চার দিন পর পর দামটাকে আমরা দেখেছি বাড়তে আবার দেখা যাক একই ব্যাপার রেড কালারের স্টোকা সিক্স ওভারবোর্ড রয়েছে এই অবস্থায় আবার ব্লু স্টোকা 6টা নিচের দিক থেকে অর্থাৎ ফিফটি বা ফিফটির নিচে ফিফটি সিক্সটি অর্থাৎ ওভার বট হয়নি কিন্তু তিনি নিচের জায়গাতে কোথাও থেকে একটা টার্ন আয়ন আমি সেই জায়গায় বাইটা নেবার কথা ভাবছি দেখুন এই দিন আবার একবার স্টোকাসিক ব্লু স্টোকাসিক ক্রস ওভার হলো কি হলো দামটা এখানে ক্লোজ হয়েছিল কত টাকায় ইটস টু ফর্টি ফাইভ দুশো পঁয়তাল্লিশ টাকা তারপরে দুদিনের মধ্যে দেখুন দাম দুশো তিয়াত্তর আমি বলছিলাম না যে সবসময় এরকম এতটা বাড়বে কখনো কখনো স্টপ ট্রিগার করতে পারে কিন্তু বেশিরভাগ সময় আপনারা যদি এরকম সেটআপ ব্যবহার করেন তাহলে দেখবেন যে প্রফিটেবল ট্রেডের সংখ্যা বেশি আমি এইখানটায় আবার একটা রাউন্ড করে দলাম যাতে আপনাদের বোঝার সুবিধা হয় যে আমরা কোন কোন জায়গাগুলোতে এন্ট্রি নিয়েছিলাম দেখুন সেট আপটা আপনাদের সামনে আমি আরেকবার চেষ্টা করছি বড় করে চার্টটা আপনাদের দেখানোর প্রথম এন্ট্রি পয়েন্ট ছিল আমাদের এখানে একটা র্যালি আমরা পেয়েছি সেকেন্ড এন্ট্রি পয়েন্ট এখানে আবার একটা র্যালি আরেকটা চার্ট আমরা দেখি ওই যে বললাম যে সব সময় সব চার্টে এরকম সেট আপ পাবো না কিন্তু যখন পাবো তখন রেক্ট করব আরেকটা কথা এই সেটআপটাই কি স্বয়ং সম্পূর্ণ না এর সঙ্গে আরও কিছু হয়তো আমরা অ্যাড করতে পারি যেটাকে আরো ফাইন টিউন করা ফাইন টিউনিং করা যাবে ঠিক আছে বাট যদি শুধু এইটাকে আমরা ইউজ করি দেখা যাক কি হলো আরেকটা চার্টে চলে যাই আমার সামনে একটা চার্ট খোলা রয়েছে লারসান অ্যান্ড টুব্রো ইনফোটেক এল আই লারসান অ্যান্ড টুব্রো ইনফোটেক আমি দেখুন ওপরের দিকে যেরকম বলেছিলাম আপনাদের রেড কালারটা হচ্ছে longer time frame stochastic 15 days stochastics আমি এটাকে কি করব 15 বা আপনারা 14 days stochastics ও ব্যবহার করতে পারেন আমি ঠিক ওই জায়গাটাকেই হাইলাইট করছি যেই জায়গাটাতে এই রেড কালারের stochastics ওভারবট জোনে রয়েছে তো চার্টে এই রকম একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি যেখানে এই রেড কালারের স্টোকাস্টিক্স এইট্টি সেভেন্টি এসবের ওপরের মধ্যে ট্রাভেল করছে তো এই জায়গাটাকে আমরা একটু চার্টের মধ্যে শুধু জুম করে নিলাম এবারে দেখবার ব্যাপার হচ্ছে এই চার্টে কোথায় আমাদের ব্লু স্ট্রোকাস্টিক আর শর্ট টাইম ফ্রেমের স্টোকাস্টিক যেটা ফাইভ ডে স্টোকাস্টিক কোথায় বাইসিগন্যাল আসছে মানে নিচের দিক থেকে স্ট্রোকাস্টিক ঘুরে এসে ডটেড লাইনকে কাট করছে এবং বাইসিগনাল জেনারেট করছে আমরা শুধু সেই জায়গাগুলোতে বাইটা নেব সো এইখান থেকে আমাদের ওয়াচ করার এরিয়াটা স্টার্ট হলো আপ টু এই অবধি কারণ এই জায়গাটার মধ্যে রেড কালারের স্টোকাস্টিক ওভারবোর্ড ছিল নাও ব্লু স্টোকাস্টিক্স কোথায় কোথায় দেখা যাক বাই দিয়েছে বা বাই জেনারেট করেছে দেখুন ফার্স্ট এখানে একটা বাই জেনারেট হয় অর্থাৎ চার্টে মোটামুটিভাবে এই জায়গা এই দিনটা আমরা একটু চার্টটা বড় করে দিই এই দিন একটা বাই জেনারেট হয় তো আমরা যদি এখানে বাই করি তাহলে আমাদের ইমিডিয়েট যেটা সুইংল তাকে স্টপ রেখে যদি আমরা বাই করতাম তাহলে দেখুন কি হতে পারে রাইট আমরা একটা ভালো লম্বা একটা র্যালি পেয়েছি এই লোটাকে স্টপ লস করে যেটা দামটাকে তুলে নিয়ে গেছে অনেকখানি চার হাজার থেকে প্রায় এই অবধি যদি আমরা ধরি তাহলে এই টপটার কাছাকাছিও যদি ধরি তাহলে প্রায় পাঁচ হাজার পাঁচশো টাকার কাছাকাছি বেশ বড় একটা প্রফিটের জায়গা আর কি কোথাও বাই সিগনাল আছে দেখা যাক তো দেখুন ব্লু স্টোকাস্টিক্স আবার এখানে একটা বাই সিগনাল জেনারেট করছে অর্থাৎ নিচের দিক থেকে এসে ব্লু স্টোকাস্টিক্স একটা ক্রস ওভার দিচ্ছে অলরেডি রেড স্টোকাস্টিক্স ওভার বটে রয়েছে তো আমরা এখানে বাইটা নিতে পারি দেখা যাক এখানে বাই নিলে কি হলো চার্টে চলে যাই এই দিনটার কথা তাহলে এই রকম জায়গায় যদি আমরা একটা বাই নিই ছিল হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশি মোটামুটিভাবে সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি সেখান থেকে দাম দেখুন অল্প কয়েকদিনের মধ্যে ওপরে চলে গেল ছ হাজার পাঁচশো এক্স্যাক্টলি সিক্স ফোর নাইন এইট মানে প্রায় প্রায় সাড়ে ছ হাজার একটা আমরা হাজার পয়েন্টের র্যালি পেয়ে গেলাম এই অল্প কয়েকদিনের মধ্যে এবং দেখুন একবারও সুইং লোকে ভাঙেনি অর্থাৎ আমাদের স্টপ টিকার হওয়ার প্রশ্নই আসছে না তাহলে এই লঙ্গার টাইম ফ্রেম স্টোকাস্টিক্স যখন ওভার বটে সেই অবস্থায় আমরা শর্ট আর বাই সিগন্যালগুলো যদি নিই এইভাবে আমরা বাই সেট তৈরি করতে পারি ট্রেডিং সেট তৈরি হয় ঠিক উল্টোটা আমরা করতে পারি যে লঙ্গার টাইম টাইম ফ্রেম স্টোকাস্টিক্সটা ওভার সোল্ড এবং শর্ট টাইম ফ্রেমে আমরা সেল সিগন্যাল নিচ্ছি তাহলে ওভাবে আমরা সেলেরও ট্রেড নিতে পারি এবার এটাকে সবসময় যেহেতু পাবো না এর সঙ্গে কিছু ফাইন টিউনিং আছে কিন্তু ফাইন টিউনিং এর জন্য হয়তো আমরা আর কিছু জিনিস ব্যবহার করব। সেটা আমরা আরো ডিটেলে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে জানান যে আমার ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্টস করবেন যদি আপনাদের প্রশ্ন থাকে আমাকে জানান কমেন্টস করে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো আর সঙ্গে থাকুন আমাদের চ্যানেল দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন